রসুল আল্লাহ বদের উন্মতের জন্য লড়াই করেছেন ওদের উন্মতের জন্য দান শহীদ করেছেন বাজারে উন্মতের জন্য আপনি রক্ত দিয়েছেন আপনার দুইশো কোটি উম্মত আপনার জন্য জীবন দিতে এখন আমরা রাজি আছি আল্লাহ পাকে সাত করেন আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবীজি জানের চাইতে বেশি আপন আমাদের দুনিয়া এবং আখিরাতে আমার নবীর চাইতে কোন আপন নাই আমার নবীর চাইতে দরদি নাই সেই নবীর শানে বেয়াদবি হয়েছে রাসূল ইজ্জতের মধ্যে যারা হাত দেবে আমরা মুসলমানরা তাদের হাত ভেঙে দেব কথা বলেন ঠিক না। একজন মুসলমান আমরা দুনিয়াতে আসার সময় আমাদের কানের মধ্যে যখন আজান দেওয়া হয় তখন আমার নবীর নুরানি নাম মোবারক উচ্চারিত হয় আসাদু আল্লাহ ইহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এবং আমাদেরকে যখন কবর সপর্দ করা হয় তখন বলা হয় বিসমিল্লাহি ও আলা মিল্লাত রসুল্লাহ অর্থাৎ দুনিয়াতে আসার সময় আমার নবীর নাম দুনিয়া থেকে যাওয়ার সময় আমার নবীর নাম সেই জন্য আমরা বলতে চাই আলা হাজাত বলেছেন কারো নামে পেজা ফেদা না সে কে যা দুজাহা ফেদা দুজাহা কারো কে কারোর জাহা নাহি সেই রসুলের মহব্বতে আমরা একবার কেন দুনিয়াতে আল্লাহ যদি আমাদেরকে হাজারবার পাঠায় সেই নবীর জন্য আমরা হাজারবার জীবন দিতে রাজি আছি আজকের বিশ্বের মুসলমানদের রক্তকরণ হচ্ছে নবীকে নিয়ে কথা বলা মানে দুইশো কোটি মুসলমানের কলিজার মধ্যে আঘাত দেওয়া দুইশো কোটি মুসলমানের কলিজার মধ্যে হাত দেওয়া আমার রসুলের সামনে যারা বেয়াদি করবে রসুল ইজ্জতের মধ্যে যারা হাত দেবে আমরা মুসলমানরা তাদের হাত ভেঙে দেব কথা বলেন ঠিক না এবং আমি আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব এই দেশের ষোলো কোটি মুসলমানের পক্ষ থেকে ভারত হাই কমিশনার প্রতি উনি যেন একটা নিন্দা প্রস্তাব জানায় এবং ভারত যেন সেই পুরোহিত এবং সেই বিদয়কে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে পেয়ার হাজরিন আমার জান আমার মাল সবকিছু আমাদের নবীর জন্য সবাই আমার সাথে বলেন ফিদা কাবি ওয়া উম্মি ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাতুল্লাহ্বাই কেয়া রসুল আল্লাহ লাভ্বাই কেয়া রসুল আল্লাহ আমরা জামের ময়দান থেকে আমার মদিন আমার আক্কাম নেওয়ারকে জানিয়ে দিতে চাই ইয়া রসুল আল্লাহ বদের উন্মতের জন্য লড়াই করেছেন ওদের উন্মতের জন্য দান্দার শহীদ করেছেন টাইফেল বাদারে উন্মতের জন্য আপনি রক্ত দিয়েছেন আপনার দৈঃশো কোটি উন্মত আপনার জন্য জীবন দিতে এখন আমরা রাজি আছি